एवरीवन আজকে রাখি বন্ধ আমাদের দুটো ছোট বোন এসেছে আমাদের বাড়িতে রাখি পরাতে আর সাথে একটা সুন্দর মিষ্টি প্লেট নিয়ে এসেছে তো আজকে আমরা দেখে নিই কি কি আছে এই যে আমাদের দুই বনু বনুরা নিজেদেরকে একটু ইন্ট্রোডিউস করে দাও আমাদের কি হাই ফো আর এই যে আমাদের একটা ছোট ইউটিউবার ইউটিউবার আপনি আপনার চ্যানেলের নামটা বলে দিন হ্যাঁ আমার চ্যানেল নাম সুদীপিত এমিসিডি তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও বলা আমি পড়াশোনা চালু করব এটা কিছু ইউটিউব করার টাইম পাই না ও ও ভীষণ ক্রিয়েটিভ পড়াশোনার মাঝেও ইউটিউবিংটা চালিয়ে যাচ্ছে ভীষণ ভালো ব্যাপার তো আজকে আমাদের প্ল্যান কি তো আমরা কোথায় যাব এখনো ঠিক করিনি অলরেডি 8টা বাজে তো আমাদের বাড়ির আশেপাশেই কোন একটা রেস্টুরেন্টে যাব তো গিয়ে ওখানে ডাইরেক্ট দেখা হবে প্রতি বছরের মতো এবছরও এই দুটি এসে হাজির রাখি নিয়ে আর এরা কিন্তু শুধু দাদা না বৌদির জন্য প্রত্যেকবার রাখি আনে আমি এই দিক দিয়ে সত্যি কিন্তু খুব খুব লাকি রাখি টুইটের প্ল্যান হঠাৎই হয়েছিল তাই কলকাতায় যাবার মতো টাইম আজ নেই কদিন আগেই সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম নক্সে নাকি রুফটপ একটা পোর্শন খুলেছে হাওড়ায় আবার রুফটপ তাই ভাবলাম দেখেই আসি বেলেপোলের খুব কাছেই নক্স রেস্টুরেন্ট এটি বেশ পরিচিত এই অঞ্চলে গিয়ে দেখলাম ওদের গ্রাউন্ড ফ্লোরের ইনডোর পোর্শনটা বন্ধ নিচে কিছু ছবি টুবি তুলে ওনারাই বললেন যে রুফটপে চলে যেতে ছতলার ওপরে যেতে হবে তো লিফটই ভরসা এখানেও রয়েছে দুটো ফ্লোর তবে খুলেছে শুধুমাত্র নিচের ফ্লোরটা ওপরের ফ্লোরে রেনোভেশনের কাজ চলছে এখনো আমরা টপ ফ্লোরে উঠলাম শহরটাকে আরো ওপর থেকে দেখব বলে বাহ নক্সের ওপরটাতে এলাম আজকে আসার ইচ্ছে ছিল কয়েকজন ফুড ব্লগারদের ভিডিও দেখেছিলাম খাবার কিরকম জানি না অ্যাকচুয়ালি বাড়ির এত সামনে এরকম একটা এনভায়রনমেন্ট পাবো অ্যাম্বিয়েন্স পাবো ভাবিনি নিচের ফ্লোরে নেমে এলাম রুফটপ ভাইব একদম চরমে একটু আগে বৃষ্টি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ডিম লাইটিং সামনেই শহরের টপ ভিউ আর ভালো খাবার দাবার আর কি চাই এতটা ভালো ভাবতে পারি তবে এখানে বিকালবেলা আসলে এই স্টেডিয়ামটার ভিউ পেতাম সানসেট পেতাম ওই যে ওখানে দেখা যাচ্ছে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের লাইট স্টেডিয়ামের একদম অপোজিটে মেন রোডের ওপরেই লোকেশন ডিটেলস দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে একটু গল্পগাছা করে ছবি টবি তুলে এবার অর্ডার দেওয়ার পালা ইমি এখানে ফার্স্ট এলি না এর আগে এসেছিস কয়েকবার না এসেছি দুই তিনবার এসেছি এরা সব এরা সব প্রো কিন্তু আমরা টাইম নিয়ে আসি তাই বোনের ভিডিও ভিডিও হয়নি এই হচ্ছে প্রথমবার ভিডিও আমার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে মানে ভিডিও করতে হলে বা সমস্ত জায়গাটাকে আরো সুন্দর করে দেখার জন্য বিকেল বেলা আসতো সেটা আমরা একদিন আসবো অর্ডার এসে গেছে ফার্স্টেই ফ্রেশ লাইম সোডা নতুন করে কি আর বলবো অ্যাজ ইউজুয়াল খেতে এবার এসে গেল মেন কোর্স আমরা নিয়েছি একটা স্পেশাল মাটন বিরিয়ানি
যাতে আছে দু তিন পিস মাটন আর একটাই ডিম আর আলু, আর তার সাথে মিক্স নুডলস আর চিলি চিকেন। বিরিয়ানিটা দুজনের জন্য একদম পর্যাপ্ত, আর মাটনের পিসগুলো বেশ ঠিকঠাক সাইজের। টেস্ট অনুযায়ী বেশ ভালো কলকাতা স্টাইল বিরিয়ানি, মাটনটাও বেশ টেন্ডার। আমরা বিরিয়ানির আলু লাভার হওয়ায় এক্সট্রা আরও আলুও নিয়েছিলাম। মিক্সড নুডলসটাও বেশ ভালোই, দুটো নিলে তিনজনে মোটামুটি ডিভাইড করে খেয়ে নেওয়া যাবে। আর চিকেন, ভেজিস, এগ সব ঠিকঠাক পরিমাণেই রয়েছে এর মধ্যে। চিলি চিকেনটাতে 8 পিস ছিল, টেস্ট অ্যাভারেজ। এখানের মেনুতে চাইনিজ, ইন্ডিয়ান, ইটালিয়ান, কন্টিনেন্টাল সব কিছুই আছে, সাথে মকটেল আর হুক্কাও আছে। ওপেন প্লেস হওয়ায় হুক্কার জন্য একদম আইডিয়াল প্লেস এটা। সব মিলিয়ে খাওয়ার মান এখানে বেশ ভালো, আর সাথে এরকম অ্যাম্বিয়েন্স, আহা! শুধুমাত্র এই ভিউয়ের জন্যই হাওড়াবাসীর কাছে এটা একবারের জন্য হলেও মাস্ট ভিজিট প্লেস। কিন্তু বিকেলের দিকে চা, স্ন্যাক্স বা রাতে ডিনার, দুটো টাইমে কিন্তু একদম দুরকম অ্যাম্বিয়েন্স। তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে বা ফ্যামিলির লোকজনের সাথে অথবা রোম্যান্টিক ডিনারে একদিন কিন্তু এখানে ঢু মারতেই হবে। টাটা সবাই, নেক্সট উইক থেকে স্টার্ট হচ্ছে বর্ষায় ঘুরতে যাবার প্লেসের ট্র্যাভেল ব্লগ সিরিজ। কেউ মিস করবেন না কিন্তু। স্টে টিউন, কিপ সাপোর্টিং আস।